গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যালেঞ্জ এসডি ফ্যামিলিতে। তোমাদেরকে সকলকে জানাই অসংখ্য অসংখ্য আমার তরফ একটা গ্যাংটক, মানে গ্যাংটক ঠিক মানে কি বলবো আর কি, মানে টমেটো গ্যাংটক চ্যালেঞ্জ। আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে টমেটো গ্যাংটক চ্যালেঞ্জটা করতে, তো আমি চলে এলাম আজকে একটা টমেটো গ্যাংটক চ্যালেঞ্জটা করতে। তো প্লিজ তোমরা এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো, কেউ স্কিপ করো না, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে? আমি কীভাবে কী করছি না করছি পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমাকে সবাই একটু প্লিজ একটু ভালোবাসা দিও, আমার পাশে থেকো, মানে ছোট বোন হই বা ছোট দিদি হই বা যেই মানে যে যেরকমভাবে ডেকে থাকো না কেন, তো প্লিজ আমার পাশে একটু থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। আর এই ভিডিওটা যেন অনেক 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 লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব হয়। আর প্রচুর কমেন্ট করো, তোমরা কেমন ভিডিও দেখতে চাইছো না চাইছো আমাকে ওরকমভাবে কমেন্ট করো, আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর যেহেতু আমি এই কয়েকদিনের জন্য কোনো ভিডিও বা কিছু দিতে পারিনি এই কারণে, কারণ আমার একটা প্রচুর একটু অসুবিধা ছিল এবং আমার একটু শরীরটা খারাপ ছিল, তো ওই জন্য ডাক্তারের কাছে যেতে হয়েছে, হসপিটালে যেতে হচ্ছে, ওই জন্য ওই হসপিটালের ওই ভিডিওগুলো না দেওয়াটাই ভালো। তো ওই জন্য আমি ওটা স্কিপ করে গেছি, ওটা দিইনি। কী হয়েছিল না হয়েছিল সেটা তোমাদের সাথে আমি পরে ওটা রিপোর্টে, আমার রিপোর্টে এসেছে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। সুখ দুঃখের সবই কথা তো আমি শেয়ার করি এবং সেটা এটাও আমি শেয়ার করব তোমাদের সাথে কী হয়েছে না হয়েছে। তো আমি এই কথা না বলে আমি চলো আমি আমার টমেটো গ্যাংটক চ্যালেঞ্জটা নিয়ে আমি প্রিপেয়ার হতে যাই। তো আমি আজকে টমেটো গ্যাংটক চ্যালেঞ্জ করতে যাচ্ছি। তো কারা কারা এই ভিডিওটা মানে যারা যেখান থেকে দেখছো কোথা থেকে চলে এসেছি, যেহেতু এখন টমেটোর তো খুব দাম, কেমন দাম 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 সেটা তো তোমরা খুবই যা ভালো করেই জানো, কাঁচা লঙ্কা থেকে টমেটো থেকে প্রচুর দাম। তো আমাদের বাড়িতে এই যে এই ধরনের টমেটো নিয়ে এসেছি আমি, এই ধরনের টমেটোটা নিয়ে এসেছি, তো চলো এখন আমি টমেটো গ্যাংটক চ্যালেঞ্জ এই প্রথম করতে যাচ্ছি। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করবে না কিন্তু।
ফ্রকমা সত্যি বলছি, গালের মধ্যে একটা জিনিস ঢুকিয়ে রাখা চারটিখানি কথা না, মানে যারা রাখে একমাত্র তারাই বুঝতে পারবে। আর আমি তো গালের মধ্যে কোনো জিনিস আমি এরকম ভাবে মানে রাখতে পারি না, এটা আমার পুরো ফাটি ফেটে গেছে, পুরো রসটা আমার গালের মধ্যে ঢুকে গেছে। তো যাই হোক, তো তোমরা এই ভিডিওটা আমাকে কিছু কিছু দাদারা আমাকে রিকোয়েস্ট করেছিল বলে এই ভিডিওটা আমি করলাম। তো তোমরা আর কেমন কমেন্ট মানে কেমন ভিডিও দেখতে চাও কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানিও। আর হচ্ছে তোমার, তো যাই হোক, আমি এখন এখানে আমি আর পারলাম না, আর যেহেতু কেউ নেই বলে আমার সাপোর্টে কেউ নেই বলে জন্য পাটাও আমি বাঁধতে পারিনি এবং আমার হাতটাও আমি বাঁধতে পারিনি। তো হাতটা কীভাবে বাঁধবো, পাটা নয় বাঁধা যায়, কিন্তু হাতটা তো আর বাঁধা যায় না। তো যেহেতু একার দ্বারাই হয় হতো না, তো ওই জন্য একা একা যেটুকুনি পেরেছি সেটুকুনি তোমাদের সামনে তুলে ধরেছি। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও, আর কেমন কে কে কেমন ভিডিও দেখতে চাও সবাই সেটাও আমাকে জানিও, আর কোথা থেকে দেখছো সেটাও আমাকে জানিও, ঠিক আছে? আর প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরেরটা অন্য একটা ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো টাটা।